আসসালামু আলাইকুম। আজকে লোটে শুটকির খুব মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, একদম ঝাল ঝাল, যাদের মুখে রুচি থাকবে না এই রেসিপিটা খেলে আর কি মুখে রুচি ফিরে আসতে কিন্তু বাধ্য হবে। তো এখানে দেখুন, আমি লুটিয়া মাছগুলোকে মাথা এবং লেসের সাইড ফেলে দিয়ে আমি ছোট ছোট টুকরো করে পিস করে নিলাম। এবার হচ্ছে আগে থেকে পানি বসিয়ে দিয়েছিলাম, পানিতে এবার মাছগুলোকে আমি ফুটিয়ে খুব ভালো মতো 3 থেকে 4 বার নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নেব। তো আমি তুলে রাখলাম। তো এখন হচ্ছে বেশ কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজটাকে আদা বাটা করে নিয়েছি, কাঁচামরিচ আদা বাটা করে নিয়েছি, একটি টমেটো নিয়েছি, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন নিয়েছি আর মাছগুলোকে খুব ভালো মতো পরিষ্কার করে নিলাম। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এবার প্যানে হচ্ছে তেল দিয়ে দিলাম, আর অবশ্যই এখানে সরিষার তেল দিয়ে এই রেসিপিটা তৈরি করার চেষ্টা করবেন। তো এখানে 3টি হচ্ছে শুকনো মরিচ দিলাম আর বেশ কিছু আস্ত রসুন দিয়ে দিচ্ছি, আর এখন হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম। তো এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো এখানে পেঁয়াজটা দেওয়ার পরে আমি এই পেঁয়াজগুলোকে তেলের সাথে হালকা নরম করে পর্যন্ত অপেক্ষা করব। যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে এভাবে, তখন আমি দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। এখন দিব আদা বাটা আর এবং রসুন বাটা। এখন মশলাগুলোকে খুব ভালো করে হচ্ছে তেলের সাথে হচ্ছে ভেজে নেব। তো আপনারা কিন্তু রেসিপিটা শুরু থেকে লাস্ট অবধি দেখবেন, খেতে কিন্তু অনেক মজার হয়। ঝাল ঝাল লোটে শুটকির রেসিপিটা কিন্তু এভাবে রান্না করলে সবাই বাসায় পছন্দ করবে, যারা একদম না খায় তারাও পছন্দ করবে। তো এখন এখানে আমি 1 কাপের মতো প্রায় পানি দিয়ে হচ্ছে মশলাটাকে খুব ভালো করে হচ্ছে প্রসেস করে নেব। তো পানিটা ফুটে আসলে এখানে আমি 1টির মতো বড় সাইজের টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পরে এখানে হচ্ছে সামান্য হচ্ছে হলুদের গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়োটা দিয়ে খুব মশলাটাকে আমি পানিটা একদম এই পর্যায়ে হচ্ছে মশলার পানিটা একদম কষিয়ে ফেলবো, শুকিয়ে ফেলবো। তো দেখুন ধাপে ধাপে আমি কীভাবে লাস্ট অবধি আর কি রেসিপিটা তৈরি করি। তো এখন যখন এরকম পানি শুকানো হয়ে যাবে, তখন ধুয়ে রাখা মাছটা আমি দিয়ে দেবো। মাছটা দেওয়ার পরে খুব ভালো করে হচ্ছে মশলার সাথে খুব ভালো মতো কিন্তু নেড়ে হচ্ছে কষিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে আমি হচ্ছে স্বাদ মতো লবণটা আমি অ্যাড করে দেবো, আর লবণের পরিমাণটা কিন্তু খুব সাবধানে কম দিতে হবে, কারণ এই মশলাটা একদম হচ্ছে কমে যাবে কিন্তু লাস্টের দিকে, আমি বলে দিলাম। তো এখন প্রায় 1 কাপের মতো, আরও 1 কাপের মতো পানি দিয়ে এখন হচ্ছে ফাইনালি হচ্ছে অনবরত নাড়া লাগবে। প্রায় যতটা না সময় একদম হচ্ছে লাস্ট পর্যন্ত দেখেন আমি কোন পর্যায়ে হচ্ছে নামিয়ে ফেলবো আর রেসিপিটা তৈরি করি। তো এখন বেশ কিছু ধনিয়া পাতা দিয়েও আবার আমি অনবরত নাড়তে থাকবো নিচ থেকে, যাতে কালারটা চেঞ্জ হয়ে আসে, আর কালারটা কিন্তু একদম পোড়া পোড়া কালার হয়ে যাবে লাস্টের দিকে। পানিটা কিন্তু এভাবে দেখুন আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে আর কালারও কিন্তু চেঞ্জ হয়ে আসতেছে। তো কালারটা আপনারা লাস্টে কেমন হলে বুঝবেন যে রেসিপিটা তৈরি করা হয়ে গেছে, তা দেখার জন্য লাস্ট অব দি রেসিপিটা দেখতে থাকুন। তো এখন আমি আরও হচ্ছে অনবরত নাড়তে থাকবো। তো প্রায় কিন্তু এখনও কিন্তু হয়নি, আরও আমার বেশ কিছুক্ষণ নাড়ার পরে দেখুন আঠালো আঠালো একটা ভাব হয়ে এসেছে আর একদম কমে গেছে। আর হচ্ছে এই কারণেই বলছিলাম যে লবণের পরিমাণটা কিন্তু কম করে দিবেন, পরেও যদি একটু কম হয় একটু দিয়ে নেবেন, কিন্তু আমারটা পারফেক্ট ছিল। তো এখন দেখুন একদম তৈরি করা হয়ে গেছে, যখন একটু পোড়া পোড়া ভাব হবে আর আঠালো আঠালো ভাব হবে দেখুন তুলে নিলাম, কতটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতে তো ঝাল ঝাল আর খুব সুন্দর একটা সব কিছুর একটা ফ্লেভার, অসম্ভব মজার ছিল। আর যারা একটু ঠান্ডায় ভুগছেন তারা হচ্ছে এভাবে একটু ঝাল ঝাল খেলে হচ্ছে মুখে একটু রুচি রুচি ভাব হবে। তো লোটে শুটকির রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন।